Hello students, how are you? Hope you are well by the grace of Almighty. Hope everything is going fine. Your health is also well. I hope your studies also running fine. Your guardians are also well. Your shikhati binno, asha kori tumra bhalo acho. Tomader shorir shastho bhalo ache. Tomader lekhapora sundor bhabe egiye cholche asha kori. তোমাদের অভিভাবক বৃন্দ ভালো আছেন? যাক, আজ অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছো। গত ক্লাসে তোমাদের আলোচনা হয়েছিল এসএম সুলতানের উপরে একটি থিন প্যাসেজ, এবং আজকের আলোচ্য বিষয় হলো আরেকটি আনথিন প্যাসেজ। তোমরা এই প্যাসেজটি করবে এবং এর ভিতরে যেসব কোর্সেনগুলো আছে যা বার্ষিক পরীক্ষায় তোমাদের এই সিস্টেমে থাকবে, সেইগুলো তোমরা ভালো করে খেয়াল করবে এবং এভাবে তোমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। তাহলে গত দিনে আমরা আলোচনা করেছিলাম এসএম সুলতান জীবনী, এবং এর উপরে 1 থেকে 4 পর্যন্ত 4টি কোর্সেনের মডেল আমরা শিখেছি। এখন আমরা নাম্বার 5 থেকে 8 পর্যন্ত আরও 4টা প্রশ্ন থাকবে আনসিন, একটা কম্প্রিহেনশন বা অনুচ্ছেদ থেকে যে কোনো একটি আনসিন থাকতে পারে, যে কোনো বই থেকে। তোমাদের ওই আনসিন প্যাসেজটা বা অনুচ্ছেদটি পড়ে ওখান থেকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে আর দেরি না করে আমরা একটা আনসিন প্যাসেজ পড়ি। মনে করো এই ধরনের একটি প্যাসেজ, একটি মেয়ের একটি গল্প, মেয়েটার নাম হলো দিনা। তাহলে আমরা শুরু করি। দিনা হ্যাজ এ বিউটিফুল ফ্যামিলি। দিনার একটি চমৎকার পরিবার রয়েছে। শি লিভস উইথ 4 মেম্বার্স অফ আর ফ্যামিলি। দিনা অলসো হ্যাজ 2 পেটস। দিনাস মাদার ইজ এ ডক্টর। She works at the hospital. She helps people who are sick. After working 8 hours in the hospital, she comes back home in the evening and feels very tired. Dina's father works at home. She cooks for the family. She drives the kids to school and football practice. He helps them to prepare all school's lessons. Dina has 2 brothers. Jamal is 12 years old. Kamal is 14 years old. They are good players in school football team. Dina is the youngest child of her family. She loves gardening. She has a colorful flower garden. Dina has 2 pets. Minnie is a small black cat. Tom is big brown dog. Dina loves her family very much. তাহলে আমরা দিনার পরিবার সম্বন্ধে জেনেছি, সে কি করতে পছন্দ করে, তার বাবা মা কি করে এবং তার কি কি পোষা প্রাণী আছে, এইসব বিষয়ে আমরা জেনেছি। এরপরে আমাদের একটি কাজ আছে, নাম্বার 5-এ কয়েকটি সেন্টেন্স থাকবে। ফিল ইন দ্য গ্যাপ উইথ দি বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। ফাইন্ড দি ইনফরমেশন ইন দি স্টোরি। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। বক্সে কিছু ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডগুলো থেকে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সাপোজ মনে করো যার বক্সে কিছু ওয়ার্ড আছে সেগুলো কি, ব্রাউন বাদামি, 3 হোম পরিবার ফ্যামিলি, পরিবার হোম বাড়ি, ড্রাইভিং গাড়ি চালানো, ব্যাগ ফেরত আসা, ফুটবল ফুটবল টিম, 2 ব্ল্যাক। তাহলে আমরা শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করি। কামাল ইজ গ্যাপ ইয়ার্স ওল্ডার দেন জামাল। কামাল জামালের চেয়ে 6 বছরের বড়। প্যাসেজটা আমরা পড়ে দেখলাম যে
দুই বছরের বড়। তাহলে এখানে কামাল ইজ টু ইয়ার্স ওল্ডার দেন জামাল, টু ইয়ার্স। নম্বর বিতে আছে ডিনাস ফাদার হেল্পস কামাল টু প্র্যাকটিস, কি খেলতে সাহায্য করে। আমরা জেনেছি ওই আনসিন প্যাসেজটা পড়ে যে ফুটবল, তাহলে এখানে ফুটবল হবে। সিতে আছে ডিনাস মাদার কামস, গ্যাপ আছে আফটার ওয়ার্ক, তাহলে এখানে কি হতে পারে, কাম ব্যাক, কামস ব্যাক। ডিনাস মাদার ফেরত আছে কাজের পরে, তাহলে ব্যাক। নম্বর ডিতে আছে দি কালার অফ মিনি ইজ, মিনির রং, গায়ের রংটা কেমন ছিল, কালো, তাহলে এখানে কালো ইংরেজি ফুলিন্ডা লাংসে হবে ব্ল্যাক। নম্বর ডিতে আছে দিনা লাভস উইথ হার গ্যাপ, দিনা কাকে ভালোবাসে, দিনা লাভস আর এখানে আছে ব্রাউন টি হোম ড্রাইভিং ফুটবল টিম টু ব্ল্যাক ফ্যামিলি, তাহলে এখানে হবে তার পরিবারকে সে ভালোবাসে, তাহলে এখানে হবে ফ্যামিলি। এরপরে নাম্বার সিক্সে আছে ট্রু ফলস, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। ট্রু হলে ট্রু লিখবো, মিথ্যা হলে ফলস হলে মিথ্যা, ফলস লিখবো, মিথ্যা হলে ফলস লিখবো। তাহলে আমরা শুরু করি, নাম্বার এতে আছে দেয়ার আর ফোর মেম্বার্স ইন দিনাস ফ্যামিলি, ফলস। নাম্বার বিতে আছে ডিনাস ফাদার ইজ এ বিজনেসম্যান, ফলস। নাম্বার সিতে ডিনাস ব্রাদার আর ফুটবল প্লেয়ার্স, দিনার দুই ভাই ফুটবল প্লেয়ার, তাহলে ইটস এন ডিস্ট্রিক্ট ট্রু। নাম্বার ডিতে আছে ডিনা লাভস ফ্লাওয়ার্স, ট্রু। ইতে আছে টম ইজ এ বিগ ব্রাউন ক্যাট, ফলস। নাম্বার এতে আছে দিনাস মাদার ইজ এ টিচার, দিনার মা হলো একজন ডাক্তার, তাহলে ইটস এন ডিস্ট্রিক্ট ফলস। এবার এই যে অনুচ্ছেদকে আমরা ইংলিশে পড়েছি দিনার জীবন নির্বাহ গল্প, এর থেকে আমাদের কিছু প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো ধরা যাক আমরা পাঁচটা প্রশ্ন এখন প্র্যাকটিস করি। নাম্বার এ, হু হেল্প সিক পিপুল, কে অসুস্থ লোকদের সেবা যত্ন করেন বা সাহায্য করেন, এ ডক্টর হেল্পস সিক পিপুল। নাম্বার বিতে আছে হোয়াই ডাস ডিনাস মাদার ফিল ভেরি টায়ার্ড, ডিনাস মা কেন অনেক ক্লান্ত হয়ে যায় বা ক্লান্ত অনুভব করে, কারণ সে হাসপাতালে 8 ঘন্টা কাজ করে এই জন্য। তাহলে অ্যান্সারটা এভাবে হয়, দিনাস মাদার ইজ এ ডক্টর, হি ওয়ার্কস 8 আওয়ার্স ইন এ হসপিটাল, হি কাম ব্যাক হোম ইন দি ইভিনিং, সো হি ফিলস ভেরি টায়ার্ড। নাম্বার সি, হোয়াই ডু ইউ থিঙ্ক দিনা লাভস কালারফুল ফ্লাওয়ার্স, তুমি কেন মনে করো দিনা খুব বর্ণিল ফুল পছন্দ করো, কারণ আমরা জানি যে দিনা লাভস গার্ডেনিং, দিনা বাগান করা করতে ভালোবাসে, হি হ্যাজ এ কালারফুল গার্ডেন, তার একটা সুন্দর বর্ণিল একটা বাগান আছে, দ্যাট ইজ হোয়াই আই থিঙ্ক শি লাভস কালারফুল ফ্লাওয়ার্স। নাম্বার ডি, রাইট টু ডেইলি অ্যাক্টিভিটিস অফ দিনাস ফাদার, দিনার পিতার দৈনিক কাজকর্ম সম্বন্ধে দুইটি সেন্টেন্স লেখো। ডিনাস ফাদার কুকস ফর হার ফ্যামিলি, হি ড্রাইভ, সরি, ডিনাস ফাদার কুকস ফর হিস ফ্যামিলি, হি ড্রাইভস দি কিডস টু স্কুল অ্যান্ড ফুটবল প্র্যাকটিস, সে তার ছেলে মেয়েদেরকে কোথায় নিয়ে যায়, স্কুলে নিয়ে যায় এবং ফুটবল প্র্যাকটিস করে সেখানেও নিয়ে যায়। নাম্বার ইতে আছে রাইট থ্রি সেন্টেন্সেস এক্সপ্লেন হোয়াই ডিনাস লাভস আর ফ্যামিলি, দুইটি সেন্টেন্স লেখো বা কিছু সেন্টেন্স লেখো যে দিনা তার পরিবারকে ভালোবাসে। দিনা লাভস আর ফ্যামিলি বিকজ এভরি মেম্বার অফ আর ফ্যামিলি লাভস আর ভেরি মাস, সো হার প্যারেন্টস অ্যান্ড হার প্যারেন্টস লুকস আফটার দেম, শি হ্যাজ এ বিউটিফুল ফ্যামিলি। তাহলে আমরা সুন্দরভাবে এইসব প্রশ্নের উত্তর আমরা দিলাম। এছাড়াও আরও এক্সট্রা কোশ্চেন বা প্রশ্ন থাকতে পারে, তোমাদের সেই সব প্রশ্ন আর উত্তরগুলো সঠিকভাবে তোমরা দেওয়ার চেষ্টা করবে, এবং টেন্সগুলো, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবশ্যই টেন্সগুলো সঠিকভাবে লিখতে হবে। তাহলে
আমরা খুব সুন্দরভাবে নাম্বার 7 অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন সেটা শেষ করেছি। এরপরে আমাদের নাম্বার 8 এ কি কাজ আছে, ইমাজিন ইউ আর সুমন, ইয়োর ফ্রেন্ড ইজ ফারহান, ফারহানা বা যে কোনো একটা নাম হতে পারে, তোমাদের এখন একটি চিঠি লিখতে হবে, যে কোনো নামই হোক, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড এক্সপ্লেনিং হাউ ইয়োর ফ্যামিলি ইজ সিমিলার টু দিনাস ফ্যামিলি, হাউ ইজ ডিফারেন্ট। এখন তোমাদের বর্ণনা করতে হবে তোমাদের পরিবার এবং দিনার পরিবারের ভিতরে কী মিল আছে, কী অমিল আছে, এই সব বিষয়ের উপরে রাইট এ লেটার টু ইয়োর ফ্যামিলি ফ্রেন্ড এক্সপ্লেনিং হাউ ইয়োর ফ্যামিলি ইজ সিমিলার টু দিনাস ফ্যামিলি অ্যান্ড হাউ ইজ ডিফারেন্ট। তাহলে আমরা একটা চিঠি লিখতে শিখেছি, আমাদের যে ফার্স্ট পেজ চিঠি লেখার নিয়মকানুন ছিল সেই নিয়মকানুনের উপরে আমরা একটা চিঠি লিখতে শিখেছি। সেই চিঠি তোমাদের লিখতে হবে, সাপোজ আমি একটি বলার চেষ্টা করি, প্রথমে ডেট এবং স্থানের নাম তারিখ দেবে, এগুলো দেবে, দেওয়ার পরে লিখবে ডিয়ার সুমন হাউ আর ইউ, আই এম ফাইন, নাও আই ওয়ান্ট টু টেল ইউ দি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট থিংস অফ মাই ফ্যামিলি অ্যান্ড দিনাস ফ্যামিলি, আই হ্যাভ টু ব্রাদার অ্যান্ড মাই মাদার ইজ এ ডক্টর লাইক দিনাস মাদার, দিনাস মাদার ওয়ার্কস অ্যাট এ হসপিটাল, মাই মাদার অলসো ওয়ার্কস অ্যাট এ হসপিটাল, আই হ্যাভ এ কালারফুল গার্ডেন লাইক দিনাস, দিনাস ফাদার ওয়ার্কস অ্যাট হোম বাট মাই ফাদার ইজ এ টিচার, Dina has two beds, but I have one bed bird. Dina's family is a beautiful family like my family. Dina loves her family. I also love my family. এছাড়াও তুমি অন্য কিছু লিখতে পারো যা হোক লিখবে, এবং শেষে তুমি অবশ্যই এই কথাটা লিখবে, নো মোর টুডে রাইট মি সুন, ইয়োর লাভিং ফ্রেন্ড হাবিব। তাহলে আমরা এভাবে সুন্দরভাবে বা তোমার মনের মতো করে একটি চিঠি লিখবে, এই চিঠিটিতে তুমি দিনার পরিবার এবং তোমার পরিবারের ভিতরে কী মিল আছে এবং কী অমিল আছে এই সব বিষয়ে তোমাদের করতে হবে, চিঠি লিখতে হবে। এরপরে আমরা আছি 9 নম্বরে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন সম্বন্ধে একটি ক্লাস আমি নিয়েছি, সেই ক্লাসে তোমাদের বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে কীভাবে এই প্রশ্নগুলো করতে হবে, কীভাবে তোমাদের অ্যান্সার দিতে হবে। তাহলে আমরা তোমরা যদি এই ওই বিষয়ে না জেনে থাকো, আমার ওই ক্লাসটি অবশ্যই দেখবে, তোমরা ফেসবুকেও দেখতে পারো, ইউটিউবেও দেখতে পারো। ইউটিউবে দেখতে হলে তোমাদেরকে আমার ওই চ্যানেলে ইউটিউবে যে সার্চে লিখবে মার্টিন শিকদার, MARTIN, একবার থাকা হবে বা স্পেস হবে, তারপর লিখবে শিকদার, SIKDER, তারপরে তুমি সাবস্ক্রাইব বাটনে টাচ করবে, তারপরে ঘন্টায় টাচ করবে, তারপর অলে টাচ করবে, সব ক্লাসগুলো তখন তুমি পাবে। আর যখন আমার ছবির উপরে টাচ করবে তখন ভিডিওর উপরে চাপ দিলে সব ভিডিও এসে যাবে, তখন তুমি ওই ক্লাসটি খুঁজে পাবে ডাব্লিউএস কোশ্চেনের উপর। যাই হোক, আমরা আরেকটি 9 নম্বরের ডাব্লিউএস কোশ্চেন আলোচনা করি। এখানে কী আছে দেখি, নাম্বার এতে আছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, একে যদি আমি প্রশ্ন করি ডাক আছে বিউটিফুলের উপরে, হাউ ইজ বাংলাদেশ, শেষে কোশ্চেন মার্ক হবে, বা হোয়াট টাইপ অফ কান্ট্রি ইজ বাংলাদেশ, এটাও দেওয়া যায়। তারপরে নাম্বার বি, দি পিপুল অফ বাংলাদেশ আর ভেরি পিস লাভিং, দি পিপুল অফ বাংলাদেশ নিচে দাগ আছে, তাহলে আমরা হু দিতে পারি, হু আর ভেরি পিস লাভিং দেওয়া যায়, হু আর ভেরি পিস লাভিং, এইভাবে অ্যান্সারটা দেওয়া যায়। শেষে জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক অবশ্যই থাকবে। নাম্বার সি, বাংলাদেশ গট আর ইন্ডিপেন্ডেন্স ইন 1971, বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে 1971 সালে, ইন 1971-এর নিচে দাগ আছে, তাহলে আমরা এইভাবে অ্যান্সার প্রশ্নটা করতে পারি, হোয়েন ডিড বাংলাদেশ গেট হার ইন্ডিপেন্ডেন্স, গট ছিল এখানে আমাদের গেট হবে, হোয়েন ডিড বাংলাদেশ গেট হার ইন্ডিপেন্ডেন্স, শেষে জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক অবশ্যই থাকবে। নাম্বার
ডিতে আছে ঢাকা ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকার নিচে দাগ যদি থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি ঢাকা সিটির নিচে, ঢাকার নিচে তাহলে হুইচ সিটি ইজ দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, হুইচ হুইচ দিতে হবে। আচ্ছা নাম্বার ইতে আছে বাংলাদেশ ইজ ফেমাস ফর গার্মেন্টস, গার্মেন্টসের নিচে দাগ আছে তাহলে আমরা হোয়াট দিতে পারি, হোয়াট ইজ বাংলাদেশ ফেমাস ফর দিয়ে কোশ্চেন মার্ক দেবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ এছাড়াও তোমাদের নাম্বার টেনে আছে তোমাদের কি রিড দি ইনস্ট্রাকশন অ্যাবাউট গেটিং এ লাইব্রেরি কার্ড দেন অ্যান্সার দ্য কোশ্চেন, কিছু প্রশ্ন আর উত্তর দিয়ে তোমাদেরকে লিখতে হবে এই ধরনের ছোট্ট একটি প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে নাম্বার টেনে। নাম্বার ইলেভেনে আছে তোমাদের ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দি টাইম সো দ্যাট দি স্টোরি মেক সেন্স, টাইম দিতে হবে এখানে, এগুলো নেক্সট ক্লাসে শেখানো হবে। 12 নম্বর আছে রিয়ারেন্স, নেক্সট ক্লাসে তোমাদের এই সব বিষয়ে আলোচনা হবে। তাহলে আজকে যে একটি আনসিন প্যাসেজ বা কম্প্রিহেনশন বা অনুচ্ছেদ আলোচনা হয়েছে এ বিষয়ে তোমাদের সুন্দর ধারণা হয়েছে, তোমরা অন্য অন্য বিষয়েও ধারণা অর্জন করেছ। যাক তোমাদেরকে আবার পরবর্তী ক্লাসের আহ্বান জানাই, তোমরা সুন্দরভাবে এই ক্লাসগুলো করবে এবং অবশ্যই বারবার এই ক্লাসগুলো দেখবে, তাহলে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হবে। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করি। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।